আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল কোয়ালিটির একটি টয়োটা অ্যাক্সিও গাড়ি দেখাচ্ছি, যেটি হচ্ছে 2012 মডেলের গাড়ি আর 2015 সালে রেজিস্ট্রেশন করা। 12 সালে ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি অপশনই থাকে, কিন্তু আমরা নিউ শেপের এই চমৎকার কোয়ালিটির গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখছিলেন ফ্রন্টের ভিউ, আর নিউ শেপ মানেই হচ্ছে একটু আধুনিকতা, একটু নতুনত্ব। সেই নতুন ডিজাইনের একটি নিউ শেপের লাইট, নিউ শেপের গ্রিল, নিউ শেপের ফগ লাইট এবং স্টিল প্লাস্টিক বাম্পার সহ সেই স্মার্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে রয়েছে একটি নিকেল ক্যাচিং, আর এই নিকেল ক্যাচিংটি থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং এখানে রয়েছে সেন্সর সিস্টেম, এটি হচ্ছে নিউ শেপের একটি আধুনিক ফিটিংসের অপশন। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, আমি একটু গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পাশাপাশি ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখাবো। আর এটি হচ্ছে জি এডিশনের গাড়ি, আর জি এডিশন হওয়াতে গাড়িটিতে আমরা নিকেল ভিটের অপশন পেয়ে যাচ্ছি, নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি। আমি একটু গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখছিলেন ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ, 2012 মডেলের গাড়ি আর 15 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটির ব্যাকসাইডের লাইটগুলো এলইডি সিস্টেমের, যথেষ্ট স্টাইলিশ, যথেষ্ট চমৎকার একটি লাইটের অপশন রয়েছে। নিকেল গ্রিল রয়েছে গাড়িটির সঙ্গে, যেহেতু 15 সালে রেজিস্ট্রেশন করা, যার কারণে আমরা 39 সিরিয়াল পেয়ে যাচ্ছি। এবং পিছনেও আমরা সেন্সর অপশন দেখতে পাচ্ছি। দেখাবো এবার ডান দিক থেকে ব্যাকসাইডের ফুল ক্রসিং ভিউ। সিলভার কালারের গাড়ি, অনেক জনপ্রিয় অ্যাক্সিওর জন্য স্পেশালি সেই সিলভার কালারের গাড়ি দেখাচ্ছিলাম। ব্যাকসাইডের ভিউ এবং পিছনে স্টিকার, অরিজিনাল গ্লাসের সেই স্টিকার রয়েছে। এবং টায়ার কন্ডিশন দেখাবো, প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে। দেখছিলেন টায়ারের ভিউ, আমি যদি একটু গাড়িটির ভিতরটা দেখাই, ভিতরে রয়েছে নিকেল হ্যান্ডেল, এটি হচ্ছে জি এডিশনের ফিটিংস। এবং গাড়িতে সিট কভারগুলো দেখতে পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ সিট কভার, অনেক ভালো ফিটিংসের একটি গাড়ি দেখাচ্ছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রিক্স প্যাড, এই অপশনটি কিন্তু, এই কাপড়ের প্যাড সব গাড়িতে অ্যাভেলেবেল টাইম দেখা যায় না, সরাসরি এখানে প্লাস্টিক থাকে। এখানে আমরা সেই ফেব্রিক্স ইন্টেরিয়ার দেখতে পাচ্ছি। এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে, স্টিয়ারিংয়ের সঙ্গে রয়েছে সাউন্ড সিস্টেম, কন্ট্রোলিং সুইচ, এসির প্যানেলটি রয়েছে, টাচ সিস্টেম, তার মানে জি এডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা যথেষ্ট ফ্রেশ এবং সামনের সিটগুলো যথেষ্ট স্মার্ট। আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো, 2012 মডেলের নিউ শেপের অ্যাক্সিও, আর এই অ্যাক্সিও নিউ শেপের অ্যাক্সিওতে লাইটিং, লুকিং গ্লাস লাইটিং সিস্টেমটা অনেক স্মার্ট। আর এটি কিন্তু নিউ শেপের এলিয়ান প্রিমিও এবং নিউ শেপের অ্যাক্সিওতে এই চমৎকার অপশনগুলো দেখা যায়। দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে অ্যাক্সিও 2012 মডেল নিউ শেপ গাড়ি, রেজিস্ট্রেশন 2015 সালে, 1500 সিসির। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 16,30,000 টাকা, তবে প্রাইসটি অনেক রিজনেবল, এত রিজনেবল প্রাইজের নিউ শেপের অ্যাক্সিও আমার মনে হয় মার্কেটে আর সেকেন্ড পিস হয়তো কেউ দিতে পারবে না। দেখছিলেন ফ্রন্টের ভিউ, আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন, তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর আমরা যে প্রাইসটি বলছি, এটি কিন্তু আলোচনা করার মতো, আমরা যতটুকু সম্ভব কম প্রাইজে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার বিডি 257 তেজগাঁও নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।